एवरीवन, हैप्पी न्यू ईयर एंड वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल। तो आज के আমরা চাল করতে চলেছি। চালকোটা মানে ঢেকিতে চাল কুটবো। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে ঢেকিতে চাল কুটা হয়। 1 জানুয়ারির পর পর পৌষ পার্বণ এই টাইমটা তোলা হয়, বাইরে থেকে অনেক লোক আসে। তোলা হয় না, সরি, কোটা হয়। মাথায় কিছু থাকে না তো যাক কে আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের ভিডিওটা 232টা ভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এত খুশি হচ্ছে, এত খুশি হচ্ছে, মনে হচ্ছে খুশিতে কেঁদেই দেব। ইতনি খুশি ইয়ো যোগিন্দর, যো যোগিন্দর, থারা ভাই যোগিন্দর, থারা বহন যোগিন্দর, খুশ হুয়া। अब अगले वीडियो में मैं बवंडर लाने वाली हूँ। बवंडर आएगा, बवंडर। तो अनेक भाग के जाच्छी जाइना में माथा किचु तो प्रॉब्लम होय माझे माझे। और आज के 1 जनवरी एत नास्ती इच्छा को चरम करे ওইভাবে নাস্তি করছে ওই রিলটা, ভাইরাল রিলটা। তো চলো, অনেক গেজিয়েছি, অনেক গেজিয়েছি। আজকে তোমাদের ঢেকিতে চাল কি করে কুটতে হয় সেটা দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ঢেকির সাথে ভিডিও। তো আমি অনেক ছোট যখন তখন থেকে আমাদের বাড়িতে ঢেকি আছে। প্রতি বছর ঢেকিতে চাল খুটা হয়, খুবই মজা হয়। এখানে রোদ আসছে, খুবই মজা হয়। আর যারা শহরে থাকে তারা অনেকেই প্রসেসটা দেখেনি। পেছনে জঙ্গল থেকে ভেবো না, খুব নোংরা। অ্যাকচুয়ালি গ্রামে কচু গাছটা থাকে, ইটস ওকে, মানে এটা খুবই নর্মাল ব্যাপার। আর ঢেকিটা এখানে আছে, ঢেকি চারি সাইডটা, হাই চারি সাইডটা পরিষ্কার করে দেওয়া, তাতে অসুবিধা নেই। তো চলো পর্ব পর্ব তোমাদের আজকে প্রসেসটা দেখাই। তো এই দেখো, এটা আমাদের ঢেকি, এখানটায় পাট দেয় আর এটা পরিষ্কার করে ফেলে আছে চাল কুটবে বলে। আগেও চাল কাটা হয়েছিল। হাই মিয়াও। তো এখানে চাল রেখে ওটা দিয়ে প্রেস করে করে চাল কাটা হয়। তো এটা হলো আতপ চাল। আতপ চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন জল ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। এটা দিয়েই চাল কাটা হবে। কথা বললে কিছু হবে না, না না কথা বললে কিছু হবে না। পেছনে মনে হচ্ছে কোনো জঙ্গলের ভেতরে, এত বাগান হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই তোমাদের জিজ্ঞাসা করলাম, যদি অসুবিধা আমি মুখে স্টিকার দিয়ে দেবো। অনেকে জানে না, জানো তো, যে মানে ঢেকি হয়। আমার কলকাতার অনেক বন্ধু বান্ধবীরা জানেই না, ঢেকি বলে কিছু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে চালটা কোটা হচ্ছে সেটাকে ওনার উপরে দিয়ে এভাবে প্রেস করা হচ্ছে, যাতে নিচে ফাইন যে চালের পোর্শনটা সেটা নিচে পড়ে যায়। চাল কোটার যে চালুনি সেটা দিয়ে করলেও হয়, কিন্তু ওটার থেকে ওনা অনেক বেটার হয়। তাই এখানে ওনা দিয়ে করা হচ্ছে। আমি পরে তোমাদের চালটা দেখিয়ে দেবো, যে চাল কোটার পরে চালটা কী সুন্দর মিহি পোর্শন পাওয়া গেছে চালের। আমিও চাল কুটতে পারি সেটা দেখানোর জন্য আমিও ঢেকিতে চাল কোটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, পুরো ঢেকি আসছে, ও আসছে, তুই আসছিস, ও বড় আসছে, তুই একটু ছোট আসছিস। এবার বন্ধ করব, বন্ধ করব। না না ঠিক আছে, আসো আসো, ঢেকির তোরা কাজ কর, তুই চলে যা, তুই চলে যা, ঢেকির কাজ হচ্ছে তো, লোক না থাকলে ঢেকির কাজ, যা তুই চলে যা, তুই চলে যা। ওই তো ভাবিও আছে দূরে,
তুই একটু তাকা আমার দিকে, একবার তাকা আমার দিকে, দু আঙুল করে দাও, দু আঙুল, এই আমার দিকে তাকিয়ে দু আঙুল তোল, ওই হ্যাঁ দু আঙুল তোল, মানুষ যেমন তুলেছে, ওকে এই তো ঠিক আছে। এখানে চাল কোটা হচ্ছে, আর আমাদের শরীফা কাকি, শরীফা কাকির মেয়ে, দুজনে মিলে চাল কুটছে, ওরা খুবই ভালো, দুজনে মিলে সবসময় আমাদের চাল কুটা দেয়, হেল্প করে দেয়, থাকাচ্ছে, আর আমি অনেক অনেক লজ্জা পাচ্ছি বলতে গিয়ে। তো চাল কোটা হয়ে গেছে, এই দেখো এগুলো চালের গুঁড়ো, এগুলোকে এবার এখানটায় আমরা রোদে দেবো। তো এখানটায় দেখো চাল রোদে বিছিয়ে দিয়েছি, এস ডালার বালা এস মানে শ্রীমন্ত্রী। যাই হোক, চালগুলোকে রোদে দিতে হবে, রোদে না দিলে চালে পোকা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, তো সেই জন্য চাল রোদে দিতে হয় কোটার পরে। তো আই হোপ তোমাদের সবার আজকে এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গান গিয়ে গিয়ে বলছি, আর ঢেকিতে চাল কোটা ফট করে দেখা যায় না, গ্রামে অনেকের আছে কিন্তু এখন গ্রাম থেকেও ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। আমার জিনিসটা খুবই ভালো লাগে, মজার লাগে, তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম এরকম আরও নতুন টাইপের অন্যরকম ভিডিও আর মজাদার ভিডিও পেতে। আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটাকে লাইক না, ভিডিওকে লাইক। আজকে আমি খুব ভুল ভাল গাজাচ্ছি, বললাম না মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো চলো টাটা বাই।